লজ্জা লাগে আমাদের, এই দেশে আমরা নাগরিক তো লজ্জা লাগে। আপনাকে তারেক রহমানকে মিথ্যা মামলা থেকে রেহাই দেন, উদ্ধার করেন, আর জোবেদা রহমানের জন্যে জাতির কাছে ক্ষমা চান, এটা আপনি অপরাধ করেছেন। যাকে খুশি আপনি মামলা করবেন, একটু ভাবেন তো, কালকে তো পরশু দিন না, এক মাস না দুই মাস পরে তো আপনি ক্ষমতায় থাকবেন না। পৌনে 2 লাখ মামলায় 40 লাখ আপনি আসামি করেছেন, মানে ভাবা যায়? আমরা যদি কোর্টে হাজির না দিই, আমরা যদি মামলা না করে, আমরা যদি কোর্টের এই যে জেলখানার সামনে যাই, 40 লাখ লোককে কিভাবে রাখবেন, কোথায় রাখবেন? ভেবে চিনতে চলেন, এখনো সময় থাকতে সেফ সুন্দরভাবে প্রস্থানের জন্য পদত্যাগ করেন। আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাচ্ছে। কেউ যদি গণতন্ত্র চায়, কেউ যদি সুশাসন চায়, কেউ যদি বাংলাদেশের বহুদলীয় রাজনীতি চায়, তাহলে বেগম জিয়ার প্রতি তাকে সহানুভূতিশীল হতে হবে। আমার নেত্রী বলে বলছেন, আজন্ম একটি মানুষ শহীদ রিয়াজ, তিনি জীবন সঙ্গিনী ছিলেন, খুব অল্প বয়সে তিনি তার পরিবারের সব থেকে গুরুত্বপূর্ণ সদস্য শহীদ জিয়া রহমান তাকে হারিয়েছেন। তিনি একমাত্র নেত্রী বাংলাদেশের যিনি 3 বারের প্রধানমন্ত্রী এবং কোনো নির্বাচনে তিনি পরাজিত হননি। কখন যা বলেছেন তিনি তাই করেছেন, এই জন্য তিনি আপসীম। এই আপসীম শব্দটি অন্য কোনো নেতার নামে যুক্ত নাই। তিনি দেশ নেত্রী, দেশের ভাগ্য উন্নয়ন, গণতন্ত্রের জন্য, মানবাধিকারের জন্য তিনি যা করেছেন সেটা তুলনাবিহীন। আমার নেত্রী বলে আমি কিন্তু এটা বলছি, ছাত্র আন্দোলনে যে সময় আমি তার পাশে ছিলাম, তিনি সেই সময়ই রাজনীতিটা শুরু করেছে। কি অপরাধ তার বিরুদ্ধে? কুয়েত সরকার তার পরিবারকে টাকা দিয়েছে শহীদ জিয়া রহমানের নামে কিছু করার জন্য, এটা তো কুয়েত সরকারের টাকা, যে টাকা 2 কোটি টাকা বলা, এখন যা 10 কোটি টাকার উর্ধে ব্যাংকেই জমা আছে, এটাকে অপরাধ দেখিয়ে আপনারা তাকে বিচার করলেন? নিম্ন আদালে 5 বছর, উচ্চ আদালে আমি জানি না যে কিবরিয়া সাহেব এটা দেখছেন কিনা, তিনি তো বিশ্ব ব্যাপারে অনেক কিছু খোঁজ খবর রাখেন। নিম্ন আদালে যা সাজা হয় তার ডবল উচ্চ আদালতে হয়ে যায়, ভাবা যায়? আমার জীবনে এটা, আমি বাংলাদেশের আইনের ক্ষেত্রে, বিচারের ক্ষেত্রে আমি দেখি নাই। যেমন তারেক রহমানের তাড়াহুড়ো করে, এই যে জুবাইদা রহমান সিলেটের একটি সুনামধন্য পরিবারে তিনি সদস্য, বললে তার পরিবার সম্বন্ধে বললো আমাদের কমপক্ষে একটা বড় সময় লাগবে। উনি উনার পরিবারও, আমাদের রেজা কিবরিয়া সাহেবের পরিবারও সুনামধন্য, উনি ব্যাখ্যা করেছেন। তাকে আপনি সাজা দিয়ে দিলেন, এত ভয় পাচ্ছেন, কারণটা কি? তারেক রহমান সাহেব স্বাধীনতা ঘোষকের পুত্র, জনপ্রিয় রাষ্ট্রপতি, যার মৃত্যুর পর পৃথিবী দেখেছে সারা বাংলাদেশ তার পাশে এসে দাঁড়িয়েছিল জানাজার জন্য, তার ছেলে যে এমপি ছিল না, মন্ত্রী ছিল না, যেমন রেজা কিবরিয়া সাহেব, কিবরিয়া সাহেবের ছেলে, অনেকে তাকে শুধু অর্থনীতিবিদ অথবা অর্থমন্ত্রী জানে, তার আগেও কিছু জাতীয় ঘটনা না বিশ্বব্যাপী ঘটনা ছিল, তিনি জিয়া রহমানের সঙ্গে কাজ করেছেন। তারেক রহমান সাহেবকে কথা নেই বাত্রা নেই, একেবারে দিনে রাত্রে কোর্ট বসিয়ে তাকে আপনারা সাজা দিয়ে দিলেন, এত ভয় কেন? আমরা তো আপনার একটা সম্মানজনক বিদায়ের ব্যবস্থা করতে চাচ্ছিলাম প্রধানমন্ত্রী, আমরা এই কারণে আপনার পদত্যাগের কথা বলেছি, পদত্যাগ করলে
সই সালামতে আপনি একটা ভালো জায়গায় যেতে পারতেন, কিন্তু আপনি যদি গণঅভ্যুত্থানে আপনার পতন হয়, আপনার অবস্থা কোন জায়গায় কিভাবে দাঁড়াবে এটা কি আপনি একটু চিন্তা করেছেন? ১৯০০-এর গণঅভ্যুত্থান দেখেননি? আইয়ুব খানের কিভাবে বিদায় হয়েছে? ৯০-এর গণঅভ্যুত্থান দেখেননি? কিভাবে এর সাথে পতন হয়েছে? আরে আপনার তো সরকারের কোনো অস্তিত্বই নাই। কোন সরকার থাকলে কি লক্ষ লক্ষ হাজার কোটি টাকা কোনো দেশ থেকে পাচার হয়? কোন সরকার, সব থেকে খারাপ সরকার থাকলেও তো এত টাকা পাচার হওয়ার কথা না। তার মানে আপনার সরকার বলতে যেটা বোঝায় এই সরকারের কোনো অস্তিত্ব নাই, নামে মাত্র আপনার সরকার, কেউ আপনাকে মানে না। গয়েশ্বর চন্দ্র রায়কে আপনি যেভাবে মাটিতে ফেলে, সাবেক মন্ত্রী, সাবেক ছাত্রনেতা, সাবেক যুবনেতা, হঠাৎ করে গয়েশ্বরচন্দ্র রায় উত্থান হয়নি, তার ছবি পত্র পত্রিকায় এসেছে, কিভাবে আপনি পিটালেন? আমানুর রহমান গণঅভ্যুত্থানের নেতা, হঠাৎ করে তার জন্ম হয় নাই রাজনীতিতে, তাকে চ্যাংদোলা করে নিয়ে গিয়ে আপনারা ওষুধ খাওয়ায় তাকে অচেতন করে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে প্রতিনিধি দল আসলো ফল দিতে, কি আর কি মানেন আপনারা? গয়েশ্বরচন্দ্রের সামনে টেবিলে আপনারা খাবার রেখে ছবি তুলে সারা দেশে প্রকাশ করলেন। আমরা তো ডিবি অফিসে গেছি, এখানে এমন অনেকে আছে যারা অ্যারেস্ট হয়ে ডিবি অফিসে, কই তখন তো ছবি টবি তোলেন নাই, খাওয়ান নাই, আমি বলেছি শুরুতে বক্তৃতা আমি বেশি করবো না, বেগমদেরকে ছাড়ে, ভালোই ভালোই ছাড়ে, আর যদি না ছাড়েন জনতা জেল ভেঙে তাকে বের করে নিয়ে আসবে। এখন পরিস্থিতি যেদিকে যাচ্ছে প্রধানমন্ত্রী একটু বোঝার চেষ্টা করেন। আপনি সরকারি কর্মচারীদেরকে আশ্বস্ত করতে চেয়েছেন, ভয় পাবেন না, ভয় তো ছায়ার মতো আপনার চারিধারে এখন ঘোরাঘুরি করছে, আপনিও জানেন আমিও জানি দেশবাসীও জানে সরকারি কর্মকর্তারাও জানে, এই জন্যে আপনার কথায় আশ্বস্ত হতে চাচ্ছে না। পুলিশের কথা বাদে দিলাম, এই পুলিশের শতকরা ৫ জন বাদে ৯৫ জনই ভালো ছিল। এই পুলিশ মুক্তিযুদ্ধ করেছে, এই পুলিশ সুনামধন্যের অধিকার ছিল, এই পুলিশকে আপনি অপরাধী হিসাবে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছেন, আপনি অপরাধীদেরকে প্রমোশন দেন, সময় থাকতে, আর না হলে পরে অমর্যাদাকর যে পরিস্থিতি আপনার জন্য অপেক্ষা করছে সেটা আপনার জন্য ভালো হবে না, কারণ আপনি শেখ মুজিবের কন্যা, আপনি ডক্টর ওয়াজেদের কন্যা, এই স্ত্রী আপনার আমার খারাপ চাই না, বিএনপি আপনার খারাপ চাই না, সময় থাকতে পদত্যাগ করেন। বন্ধুরা, সময় খুব কমিয়ে বিএনপি যে ডক্টর রেজা কেবরিয়া বলেছেন আমাদেরকে উঠে দাঁড়াতে হবে, কথার সারমর্মটা কিন্তু ধরতে হবে, আমাদেরকেই উঠে দাঁড়াতে হবে, নেত্রীকে বের করতে হবে, নেতাকে ফিরিয়ে আনতে হবে, আর সকল অন্যায় অবিচারের জনতার আদালতে বিচারের জন্য হাজির করতে হবে, এর কোনো বিকল্প নেই। তৈরি আছেন না? আমি আর বক্তৃতা করবো, খুদা হাফিজ, বাংলাদেশ জিন্দাবাদ।